হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার উপকারে আসবে। আমরা অনেকে বাংলাদেশ থেকে এখন দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাই, তো আমরা অনেকে ভাবি কোন হসপিটালটি আমাদের জন্য বেস্ট হবে, খরচ কেমন হবে, কোথায় আমরা ভালো একটা ট্রিটমেন্ট করাতে পারবো, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটি করা। দক্ষিণ ভারতে যে বিখ্যাত দুটি হসপিটাল রয়েছে সেই দুটি হসপিটাল হচ্ছে চেন্নাই অ্যাপোলো হসপিটাল এবং ভেলোরে সিএমসি হসপিটাল। এই দুটি হসপিটালে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি চিকিৎসা করাতে যাই, তো আপনাদের জন্য কোন হসপিটালটি বেস্ট হবে এবং আপনাদের যাতে উপকারে আসে সেজন্য আমার ভিডিওটি করা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। দুটি হসপিটালে চিকিৎসার অভিজ্ঞতা আমার রয়েছে, ডাক্তারদের অভিজ্ঞতা দুটোতেই ভালো। এই দুটি হসপিটালের মধ্যে খরচ এবং সময়ের একটু ব্যবধান রয়েছে। এই দুটি হসপিটালের মেন পার্থক্য হচ্ছে সময় এবং খরচ। অ্যাপোলো হসপিটালে আপনি যে কোনো ডাক্তার দেখালে 800 থেকে 1000 রুপি ডাক্তারের ভিজিট লাগে, আর সেখানে আপনি যদি ভেলোরে সিএমসি হসপিটালে ডাক্তার দেখান তাহলে জেনারেল ডাক্তার দেখাতে গেলে আপনার ভিজিট লাগবে 270 রুপি, আর যদি আপনি প্রাইভেটে দেখাতে চান তাহলে আপনার ভিজিট লাগবে 900 রুপি। এই দুটি হসপিটালের টেস্টের খরচও অনেক পার্থক্য রয়েছে। সিএমসি হসপিটালে যে টেস্ট আপনি 2000 টাকা করতে পারবেন সেটা আপনি অ্যাপোলোতে যখন করতে যাবেন তখন 4 থেকে 5000 রুপি লাগতে পারে। যদি আপনি অ্যাপোলো ফার্মেসি থেকে ওষুধ কিনে তাহলে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না, আর সিএমসি ফার্মেসি থেকে ওষুধ কিনলে 10 থেকে 15% ডিসকাউন্ট পাবেন। আপনারা কিন্তু চাইলে বাইরে ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন, বাইরে ফার্মেসিগুলোতেও ডিসকাউন্ট দেওয়া হয়। এবার আসুন রুম ভাড়া সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনি যদি অ্যাপোলো হসপিটালের আশেপাশে রুম নেন তাহলে আপনার রুম ভাড়া পড়বে 1000 থেকে 1200 রুপির মধ্যে। ওই 1000-1200 রুপির মধ্যে আপনি হাড়িপাতিল, গ্যাস সবই পাবেন। আর যদি সিএমসি হসপিটালের পাশে রুম ভাড়া নেন তাহলে আপনার পার ডে লাগবে 200 থেকে 250 রুপি। এবার আপনাদেরকে আসল কথাটা বলি, আপনি চিকিৎসার জন্য কোন হসপিটাল বেছে নেবেন, সিএমসি ভেলোর নাকি চেন্নাই অ্যাপোলো হসপিটাল? প্রথমে আসি অ্যাপোলো হসপিটাল সম্পর্কে। আপনার টাকা পয়সার যদি কোনো সমস্যা না থাকে, আপনার হাতেও সময় খুব সীমিত থাকে এবং রোগীর কোনো ইমার্জেন্সি সমস্যা থাকে, তাহলে আপনার জন্য অ্যাপোলো হসপিটালে বেস্ট হবে। বেস্ট হওয়ার কারণ হলো আপনি যেদিন অ্যাপোলো হসপিটালে যাবেন সেই দিন রেজিস্ট্রেশন করে আপনি ডাক্তার দেখাতে পারবেন এবং এর পরের দিন আবার সেই ডাক্তারকে দেখাতে পারবেন। ডাক্তার দেখানোর পরে আপনি খুব শীঘ্রই টেস্টগুলো করাতে পারবেন এবং টেস্টের রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন। কারণ হচ্ছে অ্যাপোলো হসপিটালে সব কিছু খুব ফাস্ট হয়। এবার আসি সিএমসি হসপিটাল সম্পর্কে। সিএমসি হসপিটালে আপনি ডাক্তার দেখাতে গেলে আগে সিরিয়াল নিতে হবে, কারণ এখানে আপনি সাথে সাথে ডাক্তার দেখাতে পারবেন না এবং ডাক্তার দেখানোর পরে আপনাকে যদি কোনো টেস্ট দেওয়া হয় সেই টেস্টের জন্য আপনাকে আগে থেকে সিরিয়াল নিতে হবে, সেটা অ্যাপোলো হসপিটালে লাগে না। এমনকি আপনার যদি অপারেশন করার প্রয়োজনও হয় সিএমসি হসপিটালে অপারেশনের জন্য আপনাকে সিরিয়াল নিতে হবে, এই সিরিয়াল অনেক সময় 1 মাসও লাগতে পারে। কিন্তু অ্যাপোলো হসপিটালে আপনি যেদিন যাবেন সেই দিন ডাক্তার দেখিয়ে যদি অপারেশনের কথা বলে তাহলে অপারেশনের আগে টেস্ট করিয়ে টেস্টের রিপোর্ট পাওয়ার পরে আপনি কয়েকদিনের মধ্যে অপারেশন করে নিতে পারবেন, যেটা সিএমসি হসপিটালে হয় না। তো আমি বলবো যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, সময়ও হাতে খুব কম, আপনারা কিন্তু চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করাতে পারেন, যেটা আপনার জন্য বেস্ট হবে। আর যারা চান অল্প টাকার মধ্যে আমরা ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসব, তারা কিন্তু সিএমসি হসপিটালে যেতে পারে যদি আপনার হাতে সময় অনেক থাকে।
আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই দুটি হসপিটালে গিয়েছি। এবার আপনারা চিন্তা করে দেখবেন আপনার জন্য কোন হসপিটালটি বেস্ট হবে। যারা ইন্ডিয়ায় চিকিৎসা করতে যান, কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।